ওয়েলকাম মাই ইউটিউব ভিডিও। তো আজকে আমরা আমাদের যে ভিডিওটি আপলোড করেছি এটার মধ্যে থাম্বনেল অ্যাড করব। ওকে, তো তার জন্য আমরা ভিডিওর এডিটে ক্লিক করব। এডিট অপশনে গিয়ে এই যে নিচের দিকে যে অপশনটি আছে, তো এখানে আমরা আমাদের যে থাম্বনেল আমরা এখানে দিতে চাচ্ছি এই থাম্বনেলটি আমরা এখানে আপলোড করে দেব। ওকে, তো থাম্বনেল কিভাবে বানাতে হয় সেটা অবশ্যই আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন। ওকে, সো এগুলো ভিডিও আমি আসলে বানাচ্ছি না। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার থাম্বনেলটি যেখানে আছে সেখানে সেই লোকেশনটা আপনাকে দেখিয়ে দিতে হবে। তো আমি যে থাম্বনেলটি করেছি সেটা তৈরি করেছি সেটা এখানে দেখেন। তো এটা এখানে আপলোড করে দিলাম। হ্যাঁ, যারা ইউটিউব চ্যানেলটি নতুন খুলেছেন, খুলে ভেরিফাই করেননি, সেক্ষেত্রে কিন্তু আপনি থাম্বনেল লাগাতে পারবেন না। ওকে, অবশ্যই ইউটিউব চ্যানেল সাকসেসফুলি খুলে তারপর সেটাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। ওকে, তো আরও অনেক ভিডিও পাবেন ইউটিউব চ্যানেল কীভাবে ভেরিফাই করতে হয় সেগুলো অবশ্যই অবশ্যই দেখে নেবেন। দেখেন, এখানে সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। তো এখন আমরা এটাকে সিলেক্ট করে আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। ওকে, দেখ এখানে সেভ সেভ করে দিলাম। দেখেন, আমাদের ভিডিও থাম্বনেলটি এখানে সামনে চলে এসেছে। ওকে, সো ভিডিও যখন আমরা ইউটিউবে দেখি যে ভিডিওর যে সামনের যে প্ল্যানটা, ওকে, সাকসেসফুলি আমাদের থাম্বনেল অ্যাড করা হয়ে গেছে। তো আমরা এখন আবার এখান থেকে চ্যানেলে ব্যাগে যাই। তো দেখেন, এই ভিডিওটিতে থাম্বনেল লাগানো হয়ে গেছে। ওকে, আসলে আমরা থাম্বনেল কেন ব্যবহার করব, যখন আমরা ইউটিউবে দেখতে পারি যে আমাদের যে সমস্যাটা আমরা লিখে সার্চ করি, তখন যদি আমরা সেটাকে ডিসপ্লে করে ডিসপ্লেতে দেখতে পারি যেমনটি আপনি সার্চ করলে দেখতে পান, তো সেক্ষেত্রে খুব সহজে আপনার যে সমস্যা, অর্থাৎ যে সমস্যার জন্য বা যে সমস্যার সলিউশন খুঁজতেছে সেটা খুব সহজে ফাইন্ড আউট করা যায়। এক্ষেত্রে আপনার যে প্রবলেম সলভ, অর্থাৎ আপনার যে ভিডিওটি যে রিলেটেড, তার উপরে একটি থাম্বনেল তৈরি করে সেটি আপনি দিয়ে দিবেন অবশ্যই। ঠিক আছে, তো ধন্যবাদ।